আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দন রাজ রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানা সাধারণ আমন্ত্রণ কল্যাণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস যেই পেপার রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের অপশান সি এর রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস যারা প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে ইতিহাস জি পেপারে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের পাঁচ ও দার্কে প্রশ্ন সাজেশন দু হাজার তেইশ চব্বিশ তোমাদের সামনে যে সাজেশনটি উপস্থাপন করছে এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিটিএফ সংগ্রহ করতে চাও দুই পাঁচ দশ সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র দুশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তোমাদের জেনারেল কোর্সের সমস্ত বিষয়েরই প্রশ্ন উত্তর পেয়ে যাবে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটি ফোন পে পেটিএম নাম্বার এই নাম্বারই তোমাদের পেমেন্ট করতে হবে নিজের ফোন পে বা পেম নাম্বার না থাকলে যে কোনো নাম্বার থেকে তুমি পেমেন্ট করতে পারো এবং সেই পেমেন্টের রিসিপ কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবে তোমার হোয়াটসঅ্যাপ না নাম্বার থেকে আমার এই নাম্বারে সেন্ড করবে তোমার পেমেন্ট চেক করার পর সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে যদি কোনো কারণবশত রিপ্লাই দিতে দেরি হয় তাহলে বুঝবে আমি কোনো কারো কাজে ব্যস্ত রয়েছি বা কোথাও আমি রয়েছি যেখানে আমি মোবাইল আমি দেখতে দেখছি না যে কারণে তোমাকে রিপ্লাই দিতে পারছি না সেই কারণে হয়তো কখনো কখনো কিছুটা টাইম দেরি হতে পারে কিন্তু তোমাদের কোনো টেনশন নাই তুমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে শুধু লিখে দেবে এই বিষয়। ঠিক সময়ে তুমি নোটস পেয়ে যাবে আর তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই বা তোমাদের কোনো রকমের চিন্তা করার কোনো কারণ নেই এবার চলো সাজেশনটি দেখে নি ইতিহাসের উপাদান থেকে প্রশ্ন এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লেখো ও মুদ্রার কতটা গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের অনুসন্ধানের ক্ষেত্রে সাহিত্যিক উপাদান উপাদানের গুরুত্ব কতটা দুই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা চ্যাপ্টার থেকে দেখো তিন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা সংস্কৃত সভ্যতার সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও চার নম্বর প্রশ্ন নগর আশ্রয়ী হরপ্পা সভ্যতার অর্থনীতি অর্থনীতিতে শিল্পকলা ও বাণিজ্যের মূল্যায় মূল্যায়ন করো বা বাণিজ্য ব্যবস্থার মূল্যায়ন করো প্রস্তর যুগ থেকে ভারতীয় উপমহাদেশে নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বৈদিক যুগ তোমাদের পিডিএফ কপিতে কিছু প্রশ্ন উত্তর বাড়তি রয়েছে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া রয়েছে কিন্তু তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো পিডিএফ কপিতে বাড়তি রয়েছে চার পাঁচটি প্রশ্নে এক্সট্রা রয়েছে বৈদিক যুগ দেখো ছয় নম্বর প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের সময়কাল কী ছিল সেই সময়ের অর্থনীতি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার আলোকপাত করো সাত নম্বর প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক ব্যবস্থার উপর আলোকপাত করো আট নম্বর প্রশ্ন বৈদিক যুগে সমাজে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু পিডিএফ কপিতে তিনটি চারটি পাঁচটি করে অথবা দেওয়া রয়েছে যে অথবা প্রশ্ন তোমরা পড়লে তোমাদের যে কোনো প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারবে কারণ অনেক ক্ষেত্রেই প্রশ্ন ঘুরিয়ে দেয় যে প্রশ্ন তোমরা বুঝতে না পারার কারণে উত্তর লিখে আসতে পারো না সেই কারণেই উত্তর এক কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে পিডিএফ কপিতে মৌর্য যুগ ও গুপ্ত যুগ থেকে প্রশ্ন নয় নম্বর প্রশ্ন মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কী কী কারণ ছিল দশ নম্বর প্রশ্ন সম্রাট অশোক কি ধর্মনীতির মাধ্যমে বৌদ্ধ ধর্ম প্রচার করতে চেয়েছিলেন এগারো নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতটা দায়ী ছিলেন নম্বর প্রশ্ন শাসন প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গুপ্ত যুগের শাসন পদ্ধতির বিভিন্ন দিকগুলি আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কি সঙ্গত যুক্তি সহ ব্যাখ্যা করো চোদ্দ নম্বর প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল বলে তুমি মনে করো কুষাণ বংশ ও সাতবাহন বংশ পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির উপরে কুষাণদের শাসনের কতটা প্রভাব পড়েছিল ষোলো নম্বর প্রশ্ন সাতবাহনদের সময়ে সংস্কৃতির মূল্যায়ন করো সতেরো নম্বর প্রশ্ন সাতবাহনদের শাসনকালে রাজত্বকালে বৈদিক বাণিজ্যের প্রসার সম্পর্কে তুমি যা যেন লেখো অথবা অথবা সাতবাহনদের রাজত্বকালের ব্যবসা বাণিজ্যের প্রসার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো শশাঙ্ক ও হর্ষবর্ধনের শাসনকাল এর উপরে প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন হিউএন সাং বিবরণ অনুযায়ী হর্ষবর্ধনের রাজত্বকালের পরিচয় দাও উনিশ নম্বর প্রশ্ন শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন তার রাজত্বকালের মূল্যায়ন করো এবার পাল ও সেন যুগ থেকে প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন মাৎসর ন্যায় বলতে কী বোঝো বাংলায় পাল ও সেল যুগের সেন যুগের অর্থনীতির মূল্যায়ন করো একুশ নম্বর প্রশ্ন পাল যুগের সাংস্কৃতিক জীবন আলোচনা করো অথবা পাল যুগের স্থাপত্য শিল্প ও সাহিত্য সংস্কৃতি পরিচয় দাও এবার দক্ষিণ ভারত চোল ও পল্লব বংশ বাইশ নম্বর প্রশ্ন চোল রাজবংশের সামুদ্রিক কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন চোলদের স্থানীয় সাহিত্য শাসনের উপরে একটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো চব্বিশ নম্বর প্রশ্ন পল্লব রাজবংশের যে কোনো দুটি দুজন রাজার নাম লিখে দাক্ষিণাত্যের রাজনীতিতে পল্লবদের গুরুত্ব আলোচনা করো পঁচিশ নম্বর প্রশ্ন পল্লব স্থাপত্য শিল্পের উপরে সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে প্রাচীন ভারতের সমাজ ও সংস্কৃতি থেকে প্রশ্ন প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্মের উত্থান এর তাৎপর্য কতটা ছিল সাতাশ নম্বর প্রশ্ন প্রাচীনকালে ভারত রোম বাণিজ্যের মূল্যায়ন করো যে কোনো দুটি সাহিত্যিক উপাদানের নাম লিখো যেখানে ভারত রোম বাণিজ্যের বর্ণনা পাওয়া যায় তারপরে আঠাশ নম্বর প্রশ্ন গান্ধার শিল্পরীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো উনত্রিশ নম্বর মথুরার শিল্পরীতি সম্পর্কে টিকা লেখো তিরিশ নম্বর প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র অনেসের ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো এই ছিল ত্রিশখানা প্রশ্ন তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো ইম্পর্টেন্ট মোটামুটি রয়েছে তবে এই প্রশ্নগুলো বাদ দেবে না এই তিরিশখানা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে এখানে দু হাজার বাইশ সালের প্রশ্নটিও দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফ কপিটি তোমরা পাবে এইভাবেই তোমাদের পিডিএফ কপিতে থাকবে কিন্তু তোমাদের পিডিএফ কপিতে সমস্ত অথবা প্রশ্নগুলো প্রথমে দেওয়া থাকবে তারপরে পরপর উত্তর দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছি একাধিক অথবা দেওয়া রয়েছে প্রচুর অথবা দেওয়া রয়েছে কারণ বিভিন্নভাবে প্রশ্ন হয় এবং পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে তাই তোমাদের এই প্রশ্নের উত্তরের গুণমান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বলে আমি আশা করছি এবং যথেষ্ট উন্নত মানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটসপত্র তৈরি হয় তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে এই সমস্ত নোটসপত্র সংগ্রহ করো এবং এখন থেকে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হয় এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি